हेलो स्टूडेंट्स, आमी नीतीश पाल ज्ञानज्योति कोचिंग सेंटर पक्ष থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের আলোচনা করব জিবিইউ অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের যে ডিসি যে এডুকেশন আছে পাস কোর্সে তাদের আজকে 2022 এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখে নাও যে কি প্রশ্নটা তোমাদের এসেছিল। তো স্টুডেন্ট, নেক্সট টাইম থেকে যখন কোনো আমরা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল প্রেস করে রাখো, কারণ নেক্সট টাইম থেকে যে ভিডিওগুলো আসবে আমাদের তার নোটিফিকেশন কিন্তু সবার আগে তুমিই পাবে। সাবজেক্ট কোড হলো ডিসি টু অথবা জিই টু, যাদের জিই টুতে আছে এবং ডিসি টুতে আছে তারাই কিন্তু এই মানে স্ট্রিমটা কিন্তু তারা পড়াশোনা করবে। তো স্টুডেন্টস, তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 499, টোটাল চারটা সাবজেক্টের জন্য, ক্লিয়ার? চারটা সাবজেক্টের জন্য টোটাল কোর্স ফি হচ্ছে 499 রুপিস। তো স্টুডেন্ট, অনার্সের ক্ষেত্রে তোমরা যদি আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাও অনার্সের ক্ষেত্রে 999 রুপিস, পাস কোর্সে শুধুমাত্র 499 রুপিস এবং অনার্স কোর্সের জন্য কিন্তু অনার্সের জন্য শুধুমাত্র 999 রুপিস। তো দেরি না করে আজই নম্বরে ফোন করো এবং রেজিস্ট্রেশনটা করে নাও। চলো শুরু করছি তোমাদের যে কী কী এসেছিল। আমি বঙ্গানুবাদটা নিয়ে আলোচনা করছি বাংলায়। তোমাদের 2 নম্বরে 4টে প্রশ্ন হইতে 8 টোটাল, যে কী কী প্রশ্নগুলো এসেছিলো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও এখানে বলেছে। কী কী প্রশ্ন, যেমন কাকে শিক্ষামূলক মনোবিদ্যার জনক বলা হয়, নেক্সট পরিণমন বলতে কী বোঝো, নেক্সট স্কিনার বক্স কী, নেক্সট ব্যক্তিত্বের প্রতিফলন অভিজ্ঞতার 2টি উদাহরণ দাও, নেক্সট বুদ্ধির বহুমুখী উপাদানের কথা কে বলেছিলেন, দেন প্রক্ষোভের সংজ্ঞা দাও। তো এই প্রশ্নগুলো কিন্তু কিছু, যেমন এই প্রশ্নটা হিসাব মতো 1 নম্বরে হয়, এই প্রশ্নটা হিসাব মতো 1 নম্বরে হয়। তো এই 1-এর 2-এর করে করে কিন্তু তোমাদের এগুলো পড়তে হবে, ক্লিয়ার? তো স্টুডেন্ট, এখান থেকে যে কোনো 4টা তোমাকে উত্তর দিতে হয়েছিল, যেগুলো মনে করো এই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো লিখলে তবে কিন্তু একটু ভালো নাম্বার, কিন্তু এই প্রশ্নগুলো লিখলে একটু ভালো নাম্বার পাওয়া যায়, যেগুলো ডেফিনেশন টাইপ প্রশ্ন, ঠিক আছে? এগুলো তো এক কথায় শেষ। নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো, এখান থেকে 4টা তোমাদের 4 নম্বরের প্রশ্ন লিখতে হয়, 4-4=16 নম্বর এখান থেকে তোমরা ক্যারি করতে পারবা। যেমন এখানে বলছে অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, নেক্সট শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্কে বর্ণনা দাও, দেন বলছে শিক্ষামূলক মনোবিদ্যার প্রকৃতি আলোচনা করো, নেক্সট বিস্মৃতির কারণগুলি আলোচনা করো বা ব্যাখ্যা করো, নেক্সট প্রক্ষোভের বিভিন্ন শ্রেণী বিভাগগুলি সম্পর্কে লেখো, নেক্সট বলছে অলপোর্টের মতে ব্যক্তিত্বের সংলক্ষণ আলোচনা করো। তো স্টুডেন্টস, এগুলো ছিল টোটাল 6টা প্রশ্ন, আসে তোমাদের 4টা প্রশ্ন লিখতে হয়। তো 4টা প্রশ্নের 4-4 করে নাম্বার, 4-4=16 নম্বর তোমরা এখান থেকে ক্যারি করতে পারবা। নেক্সট হচ্ছে আমাদের যে কোনো 1টা প্রশ্ন দিতে হয়, সেটা হচ্ছে 8 নম্বরে 1টা প্রশ্ন আসে, টোটাল 32 নম্বর আমাদের পরীক্ষা হয়। কোশ্চেন প্যাটার্ন নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে কী প্যাটার্নে প্রশ্ন হয়। তো নেক্সট হচ্ছে মনোবিদ্যা এবং শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো, নেক্সট হচ্ছে স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো। এই কটা প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ারে। তো আমরা এই বছর যে সাজেশনস আছে সেই সাজেশনস তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সাজেশন পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল প্রেস করে রাখো, কারণ নেক্সট টাইম থেকে যায় আমাদের ভিডিওগুলো, সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।